আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে বিচারকদের উদ্দেশ্যে আল্লামা সাইদি যা বলেছিলেন আমৃত কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির লাশ কি মুক্ত নয় প্রশ্ন রেখে যা বললেন মাহমুদুর রহমান দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দুই হাজার তেরো সালের ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে বিচারকদের উদ্দেশ্যে আল্লামা সাইদি রহিমা যা বলেছিলেন মাননীয় আদালত আমি দেলওয়ার হুসাইন সাইদি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলার আবামর জনগণের অতি পরিচিত দেলওয়ার হোসাইন সাইদি আল্লাহ সাক্ষী তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের রচিত দেলোয়ার সিকদার বর্তমান সাইদি বা দেলোয়ার সিকদার ওরফে দেলু ওরফে দেল্লা রাজাকার আমি নই আমাকে কথিত যুদ্ধ অপরাধী বানানোর আওয়ামী মিশন বাস্তবায়নের জন্যই আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে মাননীয় আদালত আজকের এই বিচার প্রক্রিয়া নিঃসন্দেহে দুটি পর্বে শেষ হয়েছে তার একটি এই জাগতিক আদালতে আর অপটি আখেরাতের আদালতে আজ আমি এই আদালতের অসহায় এক নির্দোষ আসামি আর আপনারা বিচারক রাজনৈতিক প্রতিহিংসা পূরণে ক্ষমতার জোরে আমার প্রতি যদি জুলুম করা হয় তাহলে আজকের দুর্দান্ত প্রতাপশালী ব্যক্তিবর্গ যারা একজন নির্দোষ ব্যক্তিকে আদর্শিক কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার প্রতি জুলুমের প্রয়াস পাচ্ছেন তারা দ্বিতীয় পর্বের বিচারের দিন কিয়ামতের দিন তারা নিঃসন্দেহে আসামি হবে ইনশাল্লাহ সেদিন আমি হব বাদী আর সর্বশক্তিমান রাজা ধীরাজ সম্রাটের সম্রাট আকাশ ও জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি সকল বিচারের মহা বিচারপতি আল্লাহ রাব্বুল আলমিন তিনি হবেন সেদিনের আমার দায়ের করা মামলার বিচার প্রক্রিয়ার বিচারক সুরা দোখানের নং আয়াতে আল্লাহতালা বলেন একদিন আমি এদেরকে অবশ্যই কঠোরভাবে পাকরাও করব এবং নিশ্চয়ই প্রতিশোধ নেবই মাননীয় আদালত যার হাতের মুঠোয় আমাদের সকলের জীবন সেই মহাশক্তিধর আল্লাহতালার নামে আপনাদের এই আদালত বসে শপথ করছি তার পবিত্র কোরআন স্পর্শ করে কসম করে বলছি আমার নামে আপনাদের এই আদালতে যতগুলো অভিযোগ আনা হয়েছে তার হাজার কোটি মাইলের মধ্যে আমার অবস্থান ছিল না উত্থাপিত অভিযোগের একটি বর্ণনাও সত্য নয় মাননীয় আদালত আমি আশা করি সকল প্রকার রাগ অনুরাগ ও সকল প্রকারের চাপ ও আদেশ নির্দেশের ঊর্ধ্বে উঠে সত্য ও মিথ্যা সার্বিকভাবে বিবেচনায় নিয়ে সকল প্রকার প্রভাবমুক্ত হয়ে শুধুমাত্র মহান আল্লাহকে ভয় করে আমার প্রতি জুলুম না করে ন্যায় বিচার করবেন মহান আল্লাহ আপনাদের সেই তৌফিক দান করুন আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পূরণে যিনি যতটা ষড়যন্ত্র করে জঘন্য থেকে জঘন্যতর মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা সাক্ষীর প্রশিক্ষণ দিয়ে আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন দেশ বিদেশে অসংখ্য অগণিত মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছানোর ক্ষেত্রে আমাকে বঞ্চিত করেছেন আমার প্রিয়জনদের কাদাচ্ছেন কলঙ্কের তিলক পরিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত করুন আর হেদায়েত যদি তাদের নসিবে না থাকে তাহলে আমার এবং আমার প্রিয়জন আমার কলিজার টুকরা সন্তান বিশ্বব্যাপী আমার ভক্ত অনুরক্তের যত চোখের পানি পড়েছে তাদের সকলের প্রতিফেটা চোখের পানি অভিশাকের শিক্ষা হয়ে আমার থেকে শতগুণ যন্ত্রণা ভোগের আগে কষ্ট ভোগের আগে আল্লাহতালা যেন তাদের মৃত্যু না দেন মিথ্যাবাদী ও জালিমদের ওপর আল্লাহর অভিশাপ অযুত ধারায় বর্ষিত হোক আর জাহান্নাম নাম যেন হয় এদের চিরস্থায়ী ঠিকানা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি কাশিমপুর কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চোদ্দই আগস্ট রাতের প্রথম প্রহরে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইনা ইলাহি রাজিয়ন পিজির বাকশালী ও শাহবাগী চিকিৎসকরা তাকে সঠিকভাবে চিকিৎসা করেছিল নাকি ভারত ও শেখ হাসিনার যৌথ নির্দেশে প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই নিয়ে যোগাযোগ মাধ্যমে প্রচুর বিতর্ক চলছে আজ সকালে পত্রিকায় পড়লাম যে পিজির যে আওয়ামী ডাক্তার সাইদি ভাইয়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন তিনি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন বিষয়টি নিয়ে কোনো তদন্ত ছাড়া মন্তব্য করা সমীচীন নয় দেশ কোনোদিন মুক্ত হলে আমরা হয়তো প্রকৃত বিষয় জানতে পারব এর আগে একইভাবে জামাত নেতা প্রফেসর ইউসুফ আবদু সোভান বিএনপির নাসির উদ্দিন পিন্টু এবং আমার বুয়েটের বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল রহিম জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন কোনোদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সকল মৃত্যুর বিচার আমরা অবশ্যই চাইব এখন বিচার চেয়ে কোনো ফায়দা নাই তবে এই পর্যায়ে পাঠকদের একটি তথ্য জানিয়ে রাখা প্রয়োজন বোধ করছি দিল্লির নির্দেশে তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সৃষ্টির অন্যতম উদ্দেশ্যই ছিল বিশেষভাবে তিনজনকে মৃত্যুদণ্ড দেয়া তিনজনের মধ্যে আলী আহসান মোজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়ে হত্যা করা সম্ভব হলেও দেশব্যাপী সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত এবং অবিশ্বাস্য বিক্ষোভে বিচলিত হয়ে হাসিনার নির্দেশেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদের ফাঁসির দণ্ড রদ করে আমৃত কারাদণ্ডের রায় দিতে বাধ্য হয়েছিল দুই হাজার সালের ডিসেম্বরে আমার দেশ পত্রিকার স্কাইপ কেলেঙ্কারির অনুসন্ধানী প্রতিবেদন ধারাবাহিকভাবে প্রকাশিত হলে বাংলাদেশের জনগণ তথা কথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতি নামধারী হাসিনার বিবেক ও লজ্জা বিবর্জিত বংশধবদের কীর্তিকলাপ জানতে পেরেছিলেন যাই হোক আজ মাওলানা সাইদের মৃত্যু নিয়ে নয় তার বিরুদ্ধে আপিল বিভাগের বিচারে সেই রায় এবং জানাজার সংশ্লিষ্ট বিষয় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করবার জন্যই দীর্ঘ বিরতিতে সম্পদকীয় লিখছি তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার জুডিশিয়াল কিলিং এর অন্যতম কুশিলভ নেতৃত্বে আপিল বিভাগ মাওলানা দেলোয়ার হোসাইন সাইদিকে আমৃত কারাদণ্ডের রায় প্রদান করে বাংলাদেশের বিচার ব্যবস্থায় এই আমৃত কারাদণ্ডের বিধানটিও হাসিনার বিচার বিভাগকেই আবিষ্কার আমি আইনজ্ঞ নই তবে শতাধিক রাজনৈতিক মামলার আসামি হওয়ার পর অনেকটা কৌতূহল বশত দীর্ঘ কারাজীবনকালে বেশ কিছু আইনের বই পড়েছি তাতে একদিকে যেমন সময় কেটেছে অপরদিকে আইন বিষয় একেবারে মূর্খনা থেকে অন্তত অর্ধশিক্ষিত হতে পেরেছি অর্ধশিক্ষার সেই সীমিত জ্ঞান থেকে দলমত নির্বিশেষে আপামর দেশবাসী এবং আইন বিশেষজ্ঞদের কাছে তিনটি প্রশ্ন রাখছি এক যে ব্যক্তির আমৃত কারাদণ্ডের সাজা হয় তিনি মারা গেলে তার লাশ কি সাজামুক্ত নয় নাকি লাশের একটি আরও রাষ্ট্রের স্মরণে রাখা প্রয়োজন যে সাজা কিন্তু আমৃত লাশের দাফন পর্যন্ত নয় দুই যদি লাশ মুক্ত হয় তাহলে সেই লাশের জানাজা ও দাফনে মুসলমান হলে অথবা চিতায় পোড়ানোতে হিন্দু হলে সরকার অথবা পুলিশের কোনো ভূমিকা কেন থাকবে তিন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দাফনে পুলিশের অনুমতির কেন প্রয়োজন হবে আমার সাধারণ জ্ঞান বলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মারা গেলে তার লাশের ওপর রাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় আর প্রযোজ্য নয় ব্যক্তির আত্মা যেমন মুক্তি পেয়ে সর্বশক্তিমান আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন করে তেমনি ব্যক্তির লাশের হকদার একমাত্র তার পিতামাতা স্ত্রী সন্তান এবং ভাই বোন সেই আপন জনদেরকেই শেষকৃত্যের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার থাকা উচিত কিন্তু বাংলাদেশে তো এখন ইবলিসের রাজত্ব চলছে তাই রাষ্ট্রের পুলিশ সেই ইবলিসের পাণ্ডাদের ভূমিকায় অবতীর্ণ রাজধানীর পুলিশের কর্তার কি অধিকার আছে একজন মুসলমানের জানাজার অনুমতি দেওয়া অথবা না দেওয়ার তার কাছে অনুমতি চাইতেই হবে বা কেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং তাবদ পুলিশ কমিশনার দম্ভ ফেরাউনের চাকরদের সঙ্গে তুলনীয় আমি মাওলানা সাঈদির দ্বিতীয় পুত্র শামীম সাঈদের ইউটিউব লাইভে বক্তব্য শুনেছি পিতার মৃত্যুর সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন দুঃসংবাদ শুনে এক মুহূর্ত বিলম্ব না করে ছুটে এসেও শামীম পিতার জানাজায় শরিক হতে পারেন নাই ইউটিউবে তিনি প্রশাসনের কাছে আকুতি জানিয়েছিলেন যাতে তারা পিরোজপুরে পৌঁছানো পর্যন্ত মাওলানা সাঈদির জানাজা এবং দাফন বিলম্ব করা হয় আমার জানা মতে স্থানীয় প্রশাসন মাওলানা সাঈদির পরিবারকে বাধ্য করেছে শামীম সাঈদিকে ছাড়াও জানাজার নামাজ শেষ করতে প্রশাসনের কাছে কেন সাঈদি ভাইয়ের ছেলেকে আবেদন জানাতে হলো বাংলাদেশের জনগণ আপনারা কোন জাহান নামে নীরবে বসবাস করছেন কেন প্রতিবাদে ফেটে পড়ছেন না এই নিরবতার মাধ্যমে আপনারাও জালিমের পাপের ভাগি হচ্ছেন বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্যে বলছি আপনারা হয়তো পাপের নগরী সটম এবং গমরার নাম শুনেছেন এই দুই নগরীর জনগণের অশ্লীলতার কারণে আল্লাহ উভয় নগরী ধ্বংস করে দিয়েছিলেন সেই ধ্বংস থেকে কেবল হজরত লুত আল্লাহ এর পরিবার আল্লাহর অনুগ্রহে রক্ষা পেয়েছিলেন হজরত লুত আলাহ ইসাল্লাম এর স্ত্রী যেহেতু অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিলেন তাই তাকেও ধ্বংস করা হয়েছিল দুই নগরীতেই এক শ্রেণীর বিশ্বাসী ব্যক্তি ছিলেন যারা অশ্লীল পাপাচারের কোনো প্রতিবাদ করেন নাই বিশ্বাসী শ্রেণীর সেই ভীরুতার অপরাধে পরম করুণাময় এবং চরম শাস্তিদাতা আল্লাহতালার হুকুমে তাদের সহ ফেরেশ তারা সটম এবং গমরান নগরীদ্বয় ধ্বংস করে দিয়েছিলেন কাজেই সময় থাকতে জুলুম ও অবিচারের বিরুদ্ধে সমবেতভাবে আওয়াজ তুলুন এবার জামাতে ইসলামী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলি আপনারা জালিমের সকল জুলুমের সহযোগী পুলিশদের ফুল দেওয়ার ভিড় তার সংস্কৃতি বন্ধ করুন সাহস ও ক্ষমতা থাকলে এই খুনি বাহিনীর বিরুদ্ধে সাধ্যমতো প্রতিরোধ গড়ে তুলুন দয়া করে এদের কাছে জানাজার জন্য কিংবা জনসভা করবার জন্য অনুমতি চাইতে যাবেন না আর ক্ষমতা ও আত্মবিশ্বাসে ঘাটতি থাকলে অন্তত মনে মনে এদের ঘৃণা করুন আত্মীয় স্বজনদের মধ্যে পুলিশে কর্মরত কেউ থাকলে তাদের সামাজিকভাবে বয়কট করুন বিএনপির নেতৃবৃন্দের একাংশ আমাকে অতি বিপ্লবী এবং হটকারী বলে বিদ্রূপ করে থাকেন তাতে আমার কিছু যায় আসে না হয়তো আমার আজকের পরামর্শের জন্য জামাত নেতৃবৃন্দ ভীষণ বিরক্ত হয়ে বিএনপির নেতাদের সুরে সুর মেলাবেন মহান আল্লাহতালা সবাইকে সুপথে পরিচালিত করুন